হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি পবিত্র বলাল নবরণ মাধ্যমিক বিদ্যালয় মেহেদীগঞ্জ বরিশাল আজকে তোমাদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে সপ্তম শ্রেণীর বিষয় হল বাংলাদেশের বিশ্ব পরিচয় অধ্যায় দ্বিতীয় এবং পাঁচ চার থেকে আলোচনা করব হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো বাংলাদেশের লোক সংস্কৃতির বিভিন্ন উপাদান যুগ যুগ ধরে কিন্তু যে মানুষ যে কিছু পালন করে আসছে সেটাই হলো কিন্তু লোক সংস্কৃতি লোক সংস্কৃতি বিভিন্ন উপাদান রয়েছে প্রথমে আমরা লোক সংস্কৃতির বিভিন্ন ধারণা সম্পর্কে জানব আমাদের সমাজে যে আদিকাল থেকেই এই সংস্কৃতি পালন করে আসছে এটাই সমাজ সংস্কৃতিও বলা যায় এটা মানুষের মুখে মুখে এবং মুখে মুখে সৃষ্টি হয়েছে এবং এটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছে তো বাংলাদেশে আমাদের অনেক লোক সংস্কৃতি রয়েছে এবং লোক সংস্কৃতিতে আমাদের বাংলাদেশ খুবই সমৃদ্ধশালী তো এই লোক সংস্কৃতির জন্ম মানুষের মুখে মুখে থেকে তার ভিতরে এটা সৃষ্টি কিন্তু আমাদের কৃষিজীবী এই সমাজের সমাজ থেকে সৃষ্টি হয়েছে তো বন্ধুরা এখন আমরা কি কি কারণে এটা লোক সংস্কৃতির ধারণা জন্মে সেটা দেখব প্রথমে এক নম্বরে ভীতি দেখি ভীতি কি মানে ভয় তোমরা তো অনেকেই মানে শুনছো যে ভূত প্রেত হ্যাঁ এগুলো ভয় আছে যে রাত্রে বের হওয়া যাবে না বেরোলে অন্ধকারে হ্যাঁ তাকে ধরতে পারে কিন্তু এরকম ধারণা করা হয় মনে করেন যে মানুষ মারা গেলে তার আত্মা সেই আত্মা অমর সেই আত্মাই এই ভয় দেয় বা ভয় পায় এই কারণে কিন্তু বিজ্ঞানে কিন্তু এই জিনিসগুলো মানে না বা এগুলো বিশ্বাস করে না যেমন আছে বিভিন্ন প্রকারের যে পেশাবেশি তারপরে পেশাবেশি বিভিন্ন কায়দার ভূত ভূতের কথা শোনা যায় তো আমরা এখন দ্বিতীয় নম্বরে আসি যে গায়ে হলুদের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান আমাদের সংস্কৃতিতে গ্রামীণ সংস্কৃতিতে একটা উল্লেখযোগ্য ঘটনা বিয়ের অনুষ্ঠানের সময় কিন্তু ওই গায়ে হলুদ অনুষ্ঠান হয় বা বর কনের বাড়িতে এটা অনুষ্ঠিত হয় এটাও কিন্তু এই লোক সংস্কৃতির একটা অংশ তো তিন নম্বরে আমরা আসি রোগ মুক্তির জন্য যে হিন্দুরা পুরোহিত এবং মুসলমানরা মৌলবী তারা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন কিছু পরামর্শ দিয়ে থাকে যেমন হলো তাবিজ কবজ হ্যাঁ এগুলো দেয় এগুলো কিন্তু আবার কোমরে গলায় হ্যাঁ এগুলো বেঁধে রাখে যাতে তাকে তার ওই রোগে আক্রান্ত না হতে পারে বা না করতে পারে সেই সেই জন্য এগুলো করা হয় তো শিক্ষার্থী বন্ধুরা এখন থেকে আমরা চার নম্বরে চোখ লাগা থেকে বাঁচার জন্য গ্রামে এখনো আছে যে বাচ্চা কাচ্চারা যে অশুভ বা ক্ষতিকর তার দৃষ্টি তাদের ক্ষতি করতে পারে সেই জন্য এই অশুভ শক্তি থেকে বাঁচার জন্য বাচ্চাদের কপালে কপালে কাজলের টিপ এঁকে দেয় যাতে করে তার বাচ্চারা যে ওই অশুভ শক্তির আক্রমণ থেকে রক্ষা পাবে সেজন্য তো আর তারপরে দেখি আমরা যে বৃষ্টি নামানোর জন্য
নামা বৃষ্টি হয় অনেক দিন খরা থাকলে কি হয় কোনো ফসল হয় না মরুভূমির সৃষ্টি হয় যে জায়গা বৃষ্টিপাত হয় না সেখানে কিন্তু মরুভূমির সৃষ্টি হয় সেই অনেক দিন বৃষ্টি না হওয়ার ফলে গায়ের মেয়েরা এক হয়ে কুলো নিয়ে বিভিন্ন বাড়িতে যায় বৃষ্টির গান গায় তারপর ছড়া গানে বৃষ্টির এরকম করে আর ওই যে বাড়িতে যায় তার সেই বাড়ির মেয়েরা ওই বাড়ির মেয়েরা কুলোতে আবার জল ঢেলে দেয় কারণ হলো জল ঢেলে ঢেলে দিলে যে বৃষ্টি নামে এই আশা করে এই জল ঢালা হয় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই জানলাম বৃষ্টি নামানোর জন্য তারপরে দেখি লোক সংস্কৃতির উপাদান যেসব বিষয়ে সংস্কৃতি পরিচয় রয়েছে তাকে লোক সংস্কৃতি বলে বা উপাদান বলে যেমন লোক সংস্কৃতি উপাদান দুই ধরনের একটা হলো বস্তুগত উপাদান আর একটা হলো অবস্থাগত উপাদান তো বস্তুগত উপাদান কি বস্তুগত উপাদান হলো লোকশিল্প 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 বস্তুগত উপাদান যেটা হলো যে ধরা ছোঁয়া যায় হ্যাঁ সেটাকে বলা হয় বস্তুগত উপাদান এই উপাদানকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করছে যে লোকশিল্প লোকবিজ্ঞান লোকজান তো লোকশিল্প কি লোকশিল্প হলো যেমন কাঁসার শিল্প শাঁখা শিল্প মৃৎশিল্প ইত্যাদি তাহলে লোকবিজ্ঞান তৃতীয় নম্বরে তাতে চাকা তারপরে কাস্তে কোদাল তারপরে মাছ ধরার জন্য চাই ইত্যাদি আর তিন নম্বরে হলো লোকযান যেমন নৌকা পালকি এগুলো হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করো অবস্থাগত উপাদান কি বা কাকে বলে অবস্থাগত উপাদান হলো কি যে উপাদান ধরা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় বা বোঝা যায় ধরা সেই সেই উপাদানকেই অবস্থাগত উপাদান বলে যেমন হলো মানুষের মুখে মুখে ধরে চলে আসে এটাকে বলা হয় লোকসাহিত্য এই সাহিত্য কিন্তু কোনো কিছুতে লিপিবদ্ধ নেই এটা মানুষের মুখে মুখে থেকে সৃষ্টি হয়েছে যেমন আছে যেমন